একটা কথা আছে না, ভালো থেকো এবং ভালো রেখো, শুনতে ছোট্ট লাগে কিন্তু কথাটা না অনেক ডিপার মিনিংয়ের। চেষ্টা করা তো এটাই উচিত আমাদের, যে আমার কারণে যেন আরেকজন ভালো থাকে। নিজে তো ভালো থাকবোই, নিজে ভালো থাকার জন্যই তো জীবন, এত চেষ্টা, এত কাজ, এত পরিশ্রম, এত কম্পিটিশন, ভালো রাখা যায় কীভাবে? আচ্ছা, ছোট্ট একটা টিপস ফলো করলে কেমন হয়? যেমন টিপসটার নাম যদি বলি সেটা হচ্ছে নট টু টেক থিংস ফর গ্রান্টেড। দ্যাট মিন্স যে আমার জুনিয়র, যে আমার সাবঅর্ডিনেট, যে আমার ফ্যামিলি মেম্বার্স, ফর এক্সাম্পল আমার এক্সিকিউটিভ, আমার ছোটো ভাই বোন, আমার মা, যারা আমার কথা শুনতে আনন্দ বোধ করে, যারা আমার কথা শুনতে বাধ্য, যারা আমাকে পছন্দ করে, আমি কিছু বললে খুব আনন্দ নিয়ে করবে, তারা কোনো কথা শোনার পরে যেন আমি তার এফোর্টটার ভ্যালু দেই। যেন এমন না হয় যে আমি কিছু একটা অর্ডার করলাম, একটা কাজ করতে বললাম কাউকে, সে কাজটা করে দিল আর আমি তারপরে খুব একটা ইনডিফারেন্ট একটা এক্সপ্রেশন দেখালাম। ইট শুড নট বি। আমার ভেতর থেকে থ্যাঙ্কফুল হওয়া উচিত যে আমার জন্য কেউ খাবার রেডি করেছে, আমার কথা মতো কেউ একটা রিপোর্ট প্রিন্ট করে দিয়েছে। তো এই জিনিসগুলোকে যদি আমি রেসপেক্ট করি, তার সময়ের মধ্যে থেকে সে যে আমার কথা শুনে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিল, এটার প্রতি যদি আমি একটা গ্রেটফুলনেস দেখাই, তাহলে না সে ভালো থাকবে। এবং আমি এটা করব এজন্য যে সে একটা মানুষ, সে আমার কথা শুনে আমার মতন করে একটা কাজ করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমার এমন কখনোই ফিল করা উচিত না যে বাই ডেজিগনেশন আমি তোমার সিনিয়র, আমি বললে তুমি করবো, তো এখানে থ্যাংক ইউ কেন বলবো। এই ছোটো ছোটো থ্যাংক ইউ বলা, চোখে মুখে একটা হ্যাপিনেস শো করা, গ্রেটফুলনেস শো করা, এটাও কিন্তু মানুষকে এক সেকেন্ডের জন্য হলেও একটা ভালো লাগা দেয়। এভাবেই আমি নিজে ভালো থাকতে পারি আর আরেকজনকেও ভালো রাখতে পারি। সো মনে রাখি কথাটা, নট টু টেক থিংস ফর গ্রান্টেড, উই হ্যাভ টু রেসপেক্ট এভরিওয়ান।